বিকেল হলেই চড়ুই পাখির আনাগোনা। এলাকার গাছের পাতায় ও বিদ্যুতের লম্বা তারে সারি সারি চড়ুই পাখি বসে থাকার দৃশ্য নজর কাড়ে সবার। ইটপাথরের শহরে কোলাহলকে যেন ছাপিয়ে যায় চড়ুই পাখির কিচিরমিচির। কোথায় এমন দৃশ্য? বিস্তারিত রাকিবুল ইসলামের তথ্যচিত্রে সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। প্রতিদিনই সন্ধ্যাবেলা সন্ধ্যা বৈকাল টাইমে এই পাখিগুলো এখানে এসে জমা হয়, তো দেখতে অনেক ভালোই লাগে কিচিরমিচির শব্দ করে। ব্যস্ততম এক এলাকা, তবু যেন হাজার হাজার চড়ুই পাখির অভয়ারণ্য। কোলাহলপূর্ণ পরিবেশের মাঝে দৃষ্টিনন্দন দৃশ্য, এমন দৃশ্য দিনাজপুরের পৌর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায়। পথচারী ও প্রকৃতি প্রেমীদের দৃষ্টি কাড়ছে ঝাঁকে ঝাঁকে পাখি। প্রতিদিন পাঁচটার থেকে শুরু হয়, নামাজ যদি শেষ হয়ে যাচ্ছে তবু আছে এখনো হাজার হাজার পাখি এখানে। এটা আমাদেরকে সত্যি দুইটা ভিন্ন পরিবেশের উপহার দিচ্ছে। এক পাশে কোলাহলপূর্ণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, অপর পাশে আমরা দেখতে পাচ্ছি পাখিদের এই পাখিরা একত্র হয়ে যেভাবে আমাদেরকে মনোরম পরিবেশটা দিচ্ছে, সেটা আমাদের কাছে সত্যি দৃষ্টিনন্দিত এবং আমরা খুবই উপভোগ করতেছি বিষয়টা। স্থানীয়দের মতে পাখিদের এই সমাবেশ দেশের বিভিন্ন স্থানে এর নাম ফুটিয়ে তুলেছে। দূর দূরান্ত থেকে আসা মানুষের অতি পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে দৃশ্যটি। সারাদিন পাখিগুলোর দেখা না মিললেও সন্ধ্যা হতে হতে তাদের ফিরে আসা দৃশ্য যেন নিত্যদিনের। আবার দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে খাবার সন্ধানে বেরিয়ে পড়ে তারা। তবে ঝড় বৃষ্টিতে এসব পাখির এই আবাসস্থান নিরাপদ নয়, তাই তাদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সকলে। তাদের সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন সহ স্থানীয় সচেতন মহলকে আহ্বান জানান তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রতিদিনই সন্ধ্যাবেলা সন্ধ্যা বৈকাল টাইমে এই পাখিগুলো এখানে এসে জমা হয়, তো দেখতে অনেক ভালোই লাগে কিচিরমিচির শব্দ করে। সব থেকে বড় কথা হচ্ছে যে প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি পাখিগুলোর একটু সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা করে। এটা খুবই সুন্দর একটা দৃশ্য দিনাজপুরের জন্য, ফুলবাড়ি বাসস্ট্যান্ডের জন্য। এই পাখিগুলো এখানে নীরব চুপচাপ বসে থাকে, তাদের যে বাসা যার তারা যে বাসা বুনবে এরকম গাছ, গাছের সংখ্যা আমাদের শহরের মধ্যে কম। এই নানা তার কেবল এটা সেটা এগুলোর জন্য নেটওয়ার্কিংয়ের জন্য তাদের বাসস্থানের সমস্যা হয়। আর আমাদের বিশেষ করে আমাদেরকে বেশি বেশি গাছ লাগানো দরকার। আমরা যত বেশি গাছ লাগাবো, যত বেশি গাছকে বাঁচিয়ে রাখবো। আমরা গাছ লাগাচ্ছি কিন্তু পুরাতন যে গাছগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা কেটে ফেল দিচ্ছি, এটা করা যাবে না। আসলে খুবই ভালো লাগে, পাখিগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক পাখি যেগুলো অগণিত, দেখা যায় মানে গুনে শেষ করা যাবে না। অন্যান্য পাখিদের চেয়ে চড়ুই পাখি মানুষের কাছে বেশি পরিচিত। বছরে একাধিকবার প্রজনন করে চড়ুই পাখি, প্রতিবারে চার থেকে ছটি করে ডিম দেয়। এদের ছানা বেঁচে থাকে প্রায় 65-70%। চড়ুই পাখি প্রধানত শস্যদানা, ঘাসের বীজ, পাশাপাশি অসংখ্য পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এছাড়া যেসব পোকা ফসল উৎপাদনের অন্তরায়, চড়ুই পাখি এসব পোকার ক্ষতিকর আক্রমণ থেকে ফসল, সবজি, ক্ষেত, বনাঞ্চল বাঁচিয়ে পরিবেশ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু ফসলের ক্ষেতে কীটনাশক ছিটানোর কারণে এর প্রভাব পড়ছে চড়ুই পাখির উপর। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।